হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্টারটেইনমেন্ট সেন্টার। তো আমাদের সবারই মনে হয় যে বোকাবলি কীভাবে শিখতাম, যে বোকাবলি শেখার এমন যদি একটা টেকনিক বের হতো যে একটা টেকনিকে আমরা অনেকগুলো বোকাবলি শিখতে পারতাম এবং অনেক মজা হতো। তো বন্ধুরা, এটা অনেক দূরে নয়। আসলে আমরা সবাই এন্টারটেইনমেন্ট সেন্টারে যতজন নিয়োগ আছি সবাই মিলে একটি কৌশল বের করেছি। তো কৌশলটি আপনাদের সামনে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি ইংলিশ শব্দের বাংলা যেটা হয় আবার ওই বাংলাটা দিয়ে আবার আরেকটি ইংলিশ শব্দ শেখা যায়। তো মোটামুটি 2000 শব্দ শিখলে ইংলিশে কথা বলা যায়। তো আমরা চেষ্টা করেছি এরকম 2000টি তৈরি করা। তো একটি ভিডিও তো সব সম্ভব নয়, সুতরাং আমরা 2-3টি ভিডিও মানে পার্ট, এটা হচ্ছে পার্ট 1, পরে পার্ট 2, পার্ট 3 এরকম করব। তো দেখে নিন, ব্রিক অর্থ হচ্ছে ইট, ইট অর্থ খাওয়া। তো এরকম হচ্ছে আবার হোয়াট অর্থ কী, কী অর্থ চাবি, ফ্লাওয়ার অর্থ ফুল, ফুল অর্থ বুকা, আবার ফুল অর্থ পূর্ণ হয়, লেফট অর্থ বাম, বাম অর্থ নিতম্ব, স্মাইল অর্থ হাসি, হাসি অর্থ বেহায় মেয়ে, ওয়াইফ, ওয়াইফ অর্থ বউ, বউ অর্থ দনুক, চেস্ট, চেস্ট অর্থ বুক, বুক অর্থ বই। তো দেখতেই পাচ্ছেন যে একটা শিখলে কিন্তু আপনি দুটো শিখে নিলেন, যে চেস্ট শিখলেন, চেস্ট অর্থ বুক, আবার বুক অর্থ কী হয় বই। আবার যেমন এখানেই দেখতে পাচ্ছেন যে লেফট, লেফট অর্থ বাম, বাম অর্থ নিতম্ব। তো এরকম করে যে 100 ওয়ার্ড শিখলেই 200 ওয়ার্ড শেখা হয়ে যায়, আবার 200 ওয়ার্ড শিখলে 300 ওয়ার্ড শেখা হয়ে যায় অটোমেটিকলি। আবার মুখস্থ রাখলেও তো মজা লাগে। তো কুইন অর্থ রানী, রানী অর্থ অতিতরল, ফে অর্থ পরী, পরী অর্থ লুমকুপ, কুইল্ট অর্থ লেপ, লেপ অর্থ লাফ দেওয়া, টিম অর্থ পুষ, পুষ অর্থ চটকদার চাটু, কল অর্থ ডাক, ডাক অর্থ হাঁস। তো এরকম যদি আপনি প্রায় 1000টা, আমরা এরকম 1000টা সৃষ্টি করছি, তো আপনি যদি 1000টা শিখে নেন তাহলে আপনার 2000 শেখা হয়ে যাবে, কারণ একটার বাংলা অর্থ দিয়ে আর একটা শেখা যায়। ওই এরকম আর কি, যে কল অর্থ ডাক, ডাক অর্থ হাঁস। তো এরকম 2000 শিখ মোটামুটি ইংরেজিতে কথা বলতে পারবেন। তো এটাই হচ্ছে আজকে আমাদের প্রেজেন্টেশন। তো আগামীকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো এরকম। তো ভালো থাকুন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।